একটা অ্যাক্রেডিশন আইন যেটা হচ্ছে আপনারা জানেন হসপিটাল অ্যাক্রেডিশন অর্থাৎ একটা বিশেষ একটা নিয়মের মধ্যে ক্যাটাগরির মধ্যে মানের মধ্যে যে হাসপাতালটি থাকবে সে অ্যাক্রেডিটেড হাসপাতাল হবে হলে পরে শুধু আমাদের দেশে স্বীকৃতি পাবে না বিদেশেও তারা স্বীকৃতি পাবে আগামীতে যারা যে সমস্ত মেডিকেল কলেজ থেকে পাশ করবে সেই মেডিকেল কলেজগুলো অ্যাক্রেডিশন না থাকে সরকারের সাথে তাহলে পরে সেখান থেকে পাশ করা ডাক্তাররা কিন্তু কোনো কোনো দেশে আর চাকরি করতে পারবে না সেই জন্য আমরা অ্যাক্রেডিশন আইন এখন নিয়ে যাচ্ছি এটা ক্যাবিনেটেও এটা মানে পাশ হয়েছে না ক্যাবিনেটের থ্রু হয়ে গেছে কিনা আমার মনে নাই বাট এটা ক্যাবিনেটে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আমরা পার্লামেন্টে নিয়ে যাই এটা পাশ করব এর মাধ্যমে মান নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং তখন আমরা ক্যাটাগরি করব আমরা সরকারি হাসপাতালকেও ক্যাটাগরিতে ফেলতে চাচ্ছি মানে যাতে কিনা যারা ওখানে কাজ করে চাকরি করে তারাও বুঝতে পারবে তার হাসপাতালের মান কোন জায়গায় আছে জনগণও বুঝতে পারবে যে তার এই হাসপাতালের মান কোন জায়গায় আছে তখন জনগণ সেইভাবে বিচার বিশ্লেষণ করতে পারবে এবং যেতে পারবে এই হলো একটা প্রশ্ন উত্তর আর একটা কি জানি বললেন ও আচ্ছা হ্যাঁ বিদেশে যে চিকিৎসা নিতে যায় এটা এটা একটা বিরাট একটা বলতে পারেন বাস্তব সত্য কথা কখন যায় যখন দেখে যায় দেশে স্বাস্থ্য সেবাটা সেভাবে নাই এটা একটা কারণ ওয়ান অফ দি রিজন আমি প্রথমে স্বাস্থ্য সেবার প্রথম হলো মান এবং তার ফ্যাসিলিটি তো থাকতে হবে ধরেন ক্যান্সার কিডনি হার্টের এগুলোর ফ্যাসিলিটি বাংলাদেশে অপ্রতুল এখানে এগুলোর রুগী বেশি আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেটা আছে অসংক্রামক ব্যাধিতেই তো 60-70% লোক মারা যায় এবং এরাই বেশি চিকিৎসার জন্য যায় সেই জন্য আমরা ওই দিকে নজর দিয়েছি যাতে কিনা এখানে ফ্যাসিলিটি ডেভেলপ করা ম্যান পাওয়ার ডেভেলপ করা তাইলে লোকে আর বিদেশে যাবে না এখানেই চিকিৎসা নেবে কিন্তু আমার অসুখ হয়েছে আমার এই দেশে কোনো ফ্যাসিলিটি না থাকলে আমি তো বিদেশে যাবই আমার যেখানে আমার আওকাত আছে আমি সেখানে আমি যাব কাজে আমাদেরকে দেশে ফ্যাসিলিটি তৈরি করতে হবে এবং কোয়ালিটি সার্ভিস মানসম্পন্ন সার্ভিস দেশেই সৃষ্টি করতে হবে যাতে যারা রুগীরা আমাদের ডাক্তারের উপরে আমাদের স্বাস্থ্যসেবার উপরে আস্থা রাখতে পারে আস্থা রাখলে তারা বিদেশে যাবে না আমরা সেই আস্থার জায়গাটা মজবুত করতে চাচ্ছি তৈরি করতে চাচ্ছি এটি আমাদের লক্ষ্য এটা একদিনে হবে না আস্তে আস্তে এটা ইনশাল্লাহ হয়ে যাবে